নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সামনে কঠিন সময় আছে, অনেকে বুঝতেছে না, আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন, আমাদের তৈরি হতে হবে। আমাদের পূর্বপুরুষরা যারা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, তাদের মতো আমাদের লড়তে হবে। আমেরিকায় যেমন একা ছিলাম, কিন্তু দেখেছেন কিভাবে রুখেছি। আমি বিশ্বাস করি, কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা। নেতা বেইমানি করে, কর্মী কখনো বেইমানি করে না। সোমবার বিকেলে শহরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কবে যে দেশটা ওই শকুনদের হাত থেকে রক্ষা পাবে বুঝতে পারছি না। শকুনরা আবার মাথা চাড়া দিয়ে এসেছে, এটা আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমিকে হত্যা করতে চায়। কিভাবে সে যেভাবে জাতির জনককে হত্যা করা হয়েছিল, সেভাবে শেখ হাসিনাকে মারতে চায়। শেখ হাসিনা আমাদের আগামী দিনের স্বপ্ন, তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ না, তিনি বাংলাদেশের আগামী দিনের বাচ্চাদের, আমাদের প্রজন্মের সম্পদ, স্বপ্ন। এই স্বপ্নকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নিজের ওপর বোমা হামলার কথা তুলে ধরে তিনি বলেন, 2001 সালের 16 জুন আমার ওপর বোম মারা হলো, 20 জন মানুষ মারা গেল। সংসদে একটি ছবি দেখিয়েছিলাম, খালেদা জিয়া আমাকে বলেছিল তোকে দেখে নেব, এভাবে কাপুরুষের মতো দেখে নেবেন ভাবিনি। সামনে খারাপ সময়ে উল্লেখ করে তিনি বলেন, ওরা একটা মরণ কামড় দেবে, এ মরণ কামড় ক্ষমতায় যাওয়ার জন্য না। তিনি নির্বাচনকে বন্ধ করতে চায়, কারণ জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময়, এছাড়া কোনো পথ নেই।